কী কারণে সাংবাদিক সম্মেলন ডেকেছেন আপনারা? ব্যাপারটা হচ্ছে আমরা রতুয়া ওয়ান ব্লকে শান্তি গ্রাম পঞ্চায়েতে আমরা টিএমসির প্রতীকে জিতা মেম্বার। আমরা এখানে মেম্বার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিরও যাই হোক আছেন। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রধান যে এইভাবে কাজ করেছেন আমাদেরকে, মানে উনি উন্নয়নমূলক কাজের কথা বলেছিলেন, তা আমরা নভেম্বরের 12 তারিখে উন্নয়নমূলক কাজের ওনাকে অনুমতি দিই, দেওয়ার পরে তারপরে কাজকর্মগুলো যা চলছিল এর মধ্যে থেকে 23 তারিখে আবার উনি আমাদের সঞ্চালককে বাদ করবেন বলে কংগ্রেস, সিপি, বিজেপি এবং বিরোধী দলনেতাকে সাথে করে নিয়ে একটা অনাস্থা ডেকেছেন। অনাস্থা যা হয়েছে সে উনি কী করছেন ওনার ব্যাপার, কিন্তু উনি যে এভাবে কাজ করছেন বিজেপিকে সাথে নিয়ে, তা আমরা আগামী দিনে কী করব? আমরা এই ব্যাপার নিয়ে যাই দলীয় ব্যাপারে অনেক জায়গায় জানিয়েছি, আমরা ব্লক ওয়ান সভাপতি রতুয়া ফজলুল হক সাহেবকেও আমরা অভিযোগ জানিয়েছি লিখিত মাধ্যমে, এবং ওনার কাছেও আমরা গিয়েছিলাম মেম্বার নিয়ে, আমরা বিস্তারিতভাবে ওনাকে বলানো গেছে, সেই কপি আমাদের কাছে এখনও আছে। আমরা জানিয়েছি এই ব্যাপার নিয়ে যে আপনি এই ব্যবস্থা নিন, আপনি একটা কিছু সুরাহা করুন, যাই হোক এই পর্যন্ত কোনো কিছু দেখছি না। আমরা টিএমসি দলে তৃণমূল দলের আমরা প্রতীকে জিতা মেম্বার আছি, প্রধান টিএমসির প্রধান, আমরা প্রধান করেছি ওনাকে। আমরা সহযোগিতা করবো বলে তো 12 তারিখে একটা আমরা টেন্ডারই করলাম, সিএসএ সই করলাম, সই করার পরে উনি কি চিন্তা ভাবনা করলেন 23 তারিখের মধ্যে আবার সঞ্চালককে সরাবার জন্য বিজেপিকে সাথে নিয়ে কংগ্রেসকে সাথে নিয়ে এইভাবে কাজ করেছেন, সেটা আমরা মেনে নিতে পারছি না। তারপরে এখন চাইছেন? আমরা অবশ্যই এর অধিকার চাইছি, দলের কাছে চাইছি, রাজ্য ব্যাপারটা দেখুক, জেলা দেখুক, জেলা নেতৃত্ব দেখুক, নাহলে আমরা কী করব? আমাদেরকে তো ওনাদেরকে জানানো গেছে, ওনারা চিন্তা ভাবনা করবেন, আমরা এর প্রতিকার চাইছি। তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন না এই পর্যন্ত তো দেখছি উনি ব্যবস্থা নিতে পারেননি, বরঞ্চ প্রধানের পাশে থেকে উনি প্রধানকে সহযোগিতা করছেন, এটা তো আমরা আশ্চর্য জিনিস দেখছি এইখানে। উনি প্রধান সাহেব বিজেপি মেম্বারকে নিয়ে এই অনাস্থা কাটার জন্য চলে গেলেন, উনি দেখছেন না? উনি অবশ্যই দেখছেন, উনি তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই যে আপনার যে ব্লক সভাপতির ভূমিকা, এটা মানে কী দেখছেন এটা? এটা ব্লক সভাপতি যা করছেন সেটা তো দলীয় সিদ্ধান্তের মধ্যে এটা হয় না, দল চিন্তা ভাবনা করবে, জেলা নেতৃত্ব আছে ওনারা দেখবেন, রাজ্য নেতৃত্ব আছেন দেখবেন। তাহলে আচরণে কি আপনার দলীয় সভাপতির যে আচরণটা, তাহলে কি আগামী দিনে আপনাদের দলে কি কোনো প্রভাব পড়বে বা কোনো ক্ষতি হতে পারে? প্রভাব পড়তে শুরু করেছে, এটা খারাপ হবে, আমরা কীভাবে ভোট চাইব? এই যে 21-এর ভোট, এই ভোটটা আমরা কী কী দেখে চাইব, কার কাছে যাব? তাহলে আপনাদের দলীয় যে প্রধান আছে সে কি বিজেপির মদত নিচ্ছে পুরোপুরি? তাহলে তো এখানে পরিষ্কার বুঝা যাচ্ছে তো উনি তো বিজেপির মদত নিচ্ছেন, না হলে সঞ্চালক কাটার জন্য বিজেপিকে সাথে করে নিয়ে উনি মেজরিটি দেখাতে পারছেন, এটা তো ওনার সহযোগিতা পেয়েছেন। আপনারা কী ভাবছেন কী করবেন? না এটা দল অবশ্যই চিন্তা ভাবনা করুন, কী করতে হবে দল সিদ্ধান্ত নিক, দলকে সিদ্ধান্ত নিতেই হবে। আপনাদের মাধ্যমে জানাতে চাইছি জেলা নেতৃত্বের কাছে যে এই যে বর্বরতা, এই যে দলীয় বিরোধী, এই জিনিসগুলো যেন শামসিতে বন্ধ হোক, এবং মমতা ব্যানার্জির যে নির্দেশ নিয়ম নীতি অনুযায়ী দল চলুক, এবং আমরা চাই এই সব মুক্তি হতে বিজেপির কোনো আশ্রয় চলবে না, এটা আমরা মানব না। শামসিতে টিএমসি তৃণমূল যেভাবে আমরা চলছিলাম সেভাবেই চলবে, কোনো বিজেপির আশ্রয় নেওয়া এখানে চলবে না, এটা মানা যাবে না, এটা দল সিদ্ধান্ত নিক, এটা আপনাদের মাধ্যমে দলকে জানাতে চাই। আমি নবকর মণ্ডল সঞ্চালক ছিলাম, উনি সঞ্চিতা সাহা মজুমদার,
তিনি কৃষ্ণতারা খাতুন এবং আরেকজনা আছেন, ওনার ওয়াইফ আছেন রূপসেনা খাতুন দিদি, এই চারজনা সঞ্চালক ছিলাম। ব্যাপারটা হলো আপনারা যে বিষয়টা জানতে চাইছেন শামসির বিষয়, আমি জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি হলো শামসি আমার বাড়ি, অতএব গোটা জেলার আমার সংগঠনের যেমন খবর রাখতে হয় শামসির ব্যাপারেও আমার কাছে কয়েকজন এসেছিলেন যারা সঞ্চালক অর্থাৎ শামসি পঞ্চায়েতে। তো বিষয়টা আসলে একটু এগুলো তো আমার দেখার বিষয় না, কারণ পঞ্চায়েতের কোথায় কী হচ্ছে না হচ্ছে কোনো ব্লকে সেটা দেখার দায়িত্ব ব্লক সভাপতি আমাদের ফজলুল হক সাহেবের। এই বিষয়ে আমি তেমন কিছু বলতে পারবো না, আপনারা ওনার কাছেই বিষয়টা ভালো করে জানতে পারবেন। তবে যেটা শুনলাম আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানতে পেরেছি যে ওখানে একটা সমস্যা রয়েছে, যে সমস্যাটা চারজন তৃণমূল কংগ্রেসের সঞ্চালককে সরিয়ে আবার নাকি বিজেপি এবং কংগ্রেসের যারা বিরোধী দলনেত্রী আছেন তাদের সহযোগিতা নিয়ে পঞ্চায়েত নতুন সঞ্চালক তৈরি করার চেষ্টা করছেন প্রধান সাহেব নাকি। তো যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে, বিস্তারিত আমার না জানা থাকলেও যদি হয়ে থাকে, তাহলে আমি তো একজন মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে চাইবো যে দলের পাশে সব নেতৃত্বরা থাকুক, এবং এই বিষয়টা নিশ্চয়ই দলে যারা নেতৃত্ব দিচ্ছেন যাদের কোনো কিছু করার এখতিয়ার আছে তারা নিশ্চয়ই বিষয়টা ভাববেন যে দলের পাশে থাকবেন তারা না দলের বিরোধিতা করে বিজেপি বা কংগ্রেসকে সহযোগিতা করবেন। এই বিষয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে পারবো না।